এরপর এমডি একজন দেখতে পাচ্ছি, আমি জানি না উনি কে, আমি চিনি না, আমাদের আমি আমরা লাইভে বলতে চলে পারছি গেছি, এই টাকা, বিসমিল্লাহ এই টাকা দিয়ে কোন সময় হয়ে যেত আমার ব্যাপার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি রহমানির রহিম। না না আমার একটু আগে মুভ আপনি করতে, আমি আপনারা সবাই একটু মিউট করেন, পৌঁছে গেছে মানে 20টি লাগাতে أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم শুভ দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমাদের এই অনুষ্ঠানে, সাপ্তাহিক অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আজকে যে টাইটেল সেটা হচ্ছে মহাজাতকের অর্থবিত্তের এত মোহের কারণ কি, ক্ষমতা নাকি লিপ্সা? এটা হচ্ছে আজকে আমাদের টাইটেল। তো আজকে এই টাইটেলের উপর আমরা এখানে আনোয়ার ভাই, দুলু ভাই এবং রাজু আহমেদ ভাই এবং গফুর ভাইরা আছেন। আমরা প্রথমে চলে যাচ্ছি আনোয়ার ভাইয়ের কাছে। আনোয়ার ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হ্যাঁ খুব সুন্দর শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সো আমাদের আজকে যে টাইটেল সেটা তো আপনি দেখেছেন মনে হয়, সেটা হচ্ছে মহাজাতকের অর্থবিত্তের এত মোহের কারণ কি, ক্ষমতা নাকি লিপ্সা? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে হাসান ভাই, সুদূর অস্ট্রেলিয়া থেকে এই জুম পরিচালনা করার জন্য, এবং দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন শুভেচ্ছা যে তারা কষ্ট করে এই অফিস চলাকালীন সময়ে এখানে সম্পৃক্ত হয়েছেন। তো আসলে আমার দীর্ঘ 2 দশকেরও বেশি কোয়ান্টাম ফাউন্ডেশনের সর্বোচ্চ অর্গানিয়ার পদে কর্মরতের অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয় যে মহাজাতকের অর্থ বিত্তের এবং এর সাথে সুনামের যে লিপ্সা, এটা ক্ষমতার চেয়ে, এটা ক্ষমতার চেয়ে এই লিপ্সাটা তার মানে অর্থবিত্তটাই আমার কাছে বেশি মনে হয়েছে। কারণ প্র্যাকটিক্যালি যদি আপনি ক্ষমতার কথা বলি, তাহলে আসলে রাজনৈতিক ক্ষমতা যেটা, সেটা পাওয়ার কোনো সম্ভাবনা তার নাই। কারণ তার যদি সেটা পাওয়ার সুযোগ থাকতো, ক্ষমতা থাকতো, সেটা আমরা যদি আমাদের বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক কাঠামোর প্রেক্ষাপটে দেখি, আর্ট রশিদ পীর সাহেব যখন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ছিলেন, তখন উনি ব্যাপক মানে মানে প্রভাবশালী ছিলেন, যেখানে জেনারেল এরশাদ সাহেব মন্ত্রী পরিষদ সহ আর্ট রশিদে নিয়মিত যাতায়াত করতেন। কিন্তু আর্ট রশিদ পীর সাহেবের নিজে বা তার ছেলেরা কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ক্ষমতা বা প্রভাব বিস্তার করতে পারেননি। এরপরেও যদি আমরা দেখি বিএনপির সময় বা আজকেও সরকারের, বাংলা বর্তমান যে সরকার আছে, এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট শ্রদ্ধাভাজন অনেক ব্যক্তি বা গোষ্ঠী আছে, তারা কিন্তু ওইভাবে প্রভাব বিস্তার করতে পারে না আমাদের দেশে সামাজিক রাষ্ট্রীয় ক্ষমতায়, যেটা আমরা যে অর্থে মহাজাতক করতে চাচ্ছেন ক্ষমতা দেশ পরিচালনা করার জন্য, এটা কোনোভাবেই কোয়ান্টামের পক্ষে সম্ভব না। এবং কোয়ান্টামের পক্ষে যেটা সম্ভব না তার প্রমাণ হচ্ছে কোয়ান্টাম শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কিছু সেমিনার, তাদের কিছু মেডিটেশন, ইয়োগা বা যোগব্যায়ামের চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়ভাবে, সরকারিভাবে সার্কুলার দিয়ে, কিন্তু পাশাপাশি ওই সমস্ত মন্ত্রণালয়ও চরম কোয়ান্টাম এবং মহাজাতকের ভণ্ডামি নিয়ে অবগত আছে। এই ধরনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিয়মিতভাবে আমাদের সাথে যোগাযোগ রাখে, এবং আপনি অর্থ মন্ত্রণালয়ের যে বাজেট আসতেছে সেই বাজেটেও আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, যে আপনারা যার এনবিআর সাথে কথা বলেন, এই অ্যাঙ্গেলে কথা বলেন, তাদের উপরে আরও বাজেট, বাজেটে কর বৃদ্ধি করা হবে, এবং নতুন নতুন খাতের উপরেও কোয়ান্টামের বাজেট আসতে পারে। তো আমার মনে হয় ক্ষমতার জন্য মহাজাতকের এই অর্থ এবং সুনামের বৃত্তের লিপসানটা হচ্ছে তার নিজস্ব মানসিকতার জন্যে। কারণ আমি যেভাবে তাকে দেখেছি, বিশ্লেষণ করেছি, এবং মহাজাতকের স্বীকারোক্তি যেটা বিভিন্ন ওয়ার্কশপে, বিভিন্ন প্রোগ্রামে উনি সরল মনেই বলেছেন যে ওনার দারিদ্রতার জন্যে ওনার পাশের মুদি দোকানদার, যে দোকানে উনি নিয়মিত খরচ করতেন, সেই দোকানে 5 কেজি আলু, যার মূল্য ছিল তৎকালীন বাজার মূল্যে 2.5 টাকা, অর্থাৎ 50 পয়সা করে কেজি, 2.5 টাকা মূল্যের 5 কেজির আলু নিয়মিত একজন কাস্টমারকে একজন মুদি দোকানদার মহাজাতককে বাকিতে দেননি, তা সামাজিক গ্রহণ যা গ্রহণযোগ্যতা ছিল যে সে 2.5 টাকা পরিশোধ করার মতো অর্থনৈতিক মানে অবস্থা ছিলেন না তিনি, এটা উনি নিজেই দাবি করতেন। এখন বলেন কিনা আমি জানি না, এটা উনি খুব সরল মনে সহজ সাহস নিয়ে উনি বলেছেন যে ওনার প্রতিবেশী মুদি দোকানদার ওনাকে 5 কেজি আলু বাকি দেন নাই, ওনার সামাজিক গ্রহণযোগ্যতা ওই মানের ছিল না অর্থনৈতিক দিক থেকে। ওনারা 5 ভাই 3 বোন, বাবা পাকিস্তান পোস্ট অফিস, পরবর্তীতে বাংলাদেশ ডাক বিভাগে উনি জব করতেন,
ওনারা থাকতেন মতিঝিল টিএলটি কলোনিতে, বৃহৎ পরিবার, বাবা যেহেতু ছোট জব করতেন সেহেতু একটা চরম দারিদ্রতার ভিতরে ওনার মানুষ হয়েছেন পারিবারিকভাবে। ব্যক্তিগত জীবনে উনি একটা প্রুফ রিডার পত্রিকার ছোট কাজ করতেন এবং সেখানে তার সামাজিকতা আমরা তো দেখলাম, 5 কেজি আলু পেতেন না। এক টিভি সাক্ষাৎকারে উনি সাক্ষাৎকার দিতে যাবেন কিন্তু উনি ওনার একটা মাত্র বস্ত্র জামা যেটা উনি ধুয়ে দিয়েছেন, ভিজা ছিল বিধায়, উনি টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য গামছা কেটে ফতুয়া বানিয়ে উনি টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। এ কথাগুলো উনি অনেকবার বলেছেন। তো এই যে একটা দারিদ্রতার ভিতর থেকে মানুষ হওয়ার পরে ওনার ভিতরে একটা ক্রোধ, একটা ক্ষোভ জন্মায় অর্থ বিত্ত সম্পদের প্রতি, যে এটা আমাকে সামহাউ হস্তগত করতেই হবে, এটাকে তার মানে ব্যবহারের জন্য না, তার মানসিক একটা ব্যাধিতে পরিণত হয় যে এই অর্থের জন্য উনি কষ্ট করেছেন, এই বিত্তের জন্য উনি কষ্ট করেছেন, ওনার ফ্যামিলিতে উনি হয়তো ততটা স্বচ্ছন্দে ভালো কিছু মানে ব্যবহার করতে পারেন নাই বিধায়, সেটা ধর্মকে ব্যবহার করে হোক, মানুষের মেধাকে ব্যবহার করে হোক, সেবাকে ব্যবহার করে হোক, মানুষের সরল আবেগকে ব্যবহার করে হোক, তার বিত্তের, তার মানে অর্থের এবং বিত্তের প্রয়োজন, এটা তার একটা রোগে পরিণত হয়ে গেছে। এটা ক্ষমতার জন্যে না, এটা তার ব্যক্তিগত দারিদ্রতা মানে কঠোর একটা জীবনমুখী সংগ্রাম করে আসার ফলে আমার মনে হয় এটা হয়েছে। আমরা যদি পাশাপাশি দেখি যে ভারতের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, উনিও কিন্তু একজন মাঝির ছেলে ছিলেন, চরম দারিদ্রতায় ওনারা মানুষ হয়েছেন। উনি মানে সরল শিকরিক্ত ওনার বইয়ে যে উনি পোড়া রুটি খেয়েছেন, ওনার বা ওনারা ভাই বোনেরা লেখাপড়া করতে পারেন নাই, চরম দারিদ্রতা সংগ্রাম মুখর একটা জীবন। কিন্তু যেহেতু আবুল কালাম আজাদ উনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, ওনার ভিতরে শিক্ষা ছিল, উনি কিন্তু ওনার দারিদ্রতাটাকে পুরো ভারতবাসী এবং বিশ্ববাসীর কাছে এই দারিদ্রতা যেন কোনো মানুষের উন্নয়নের পথের প্রতিবন্ধকতা না হয় এজন্য ওনার জীবনটাকে কিন্তু উনি সেভাবে মানুষকে সেবা দিয়ে মানুষকে সহযোগিতা করে কাটালেন। আমরা এই ক্ষেত্রে মানে আবুল কালাম আজাদকে দেখলাম একজন মহান মানুষ হিসাবে, আবার এই দারিদ্রতার ভিতরে প্রতিষ্ঠিত একজন মানুষ হওয়ার পরে মহাজাতককে দেখলাম একজন ব্যক্তিগত স্বার্থ অন্ধ, একজন ভোগী মানুষ, যে কোনো মূল্যেই তার সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, তার সুনামের প্রয়োজন, কারণ জীবনটাকে উনি দেখলেন ওনার ব্যক্তিগত চোখ দিয়ে, সমাজের বা দর্শনে, রাষ্ট্রের দর্শনে উনি দেখলেন না, যেটা আমরা প্রেসিডেন্ট আবুল কালাম আজাদকে একজন সফল জ্ঞানী মানুষ হিসেবে পেলাম, আর মহাজাতককে পেলাম একজন স্বার্থ অন্ধ, একজন আত্ম মানে ভোগী মানুষ হিসাবে। মূলত তার অর্থ এবং বিত্তের এই যে চাহিদা, এটা ক্ষমতার জন্য নয়, এটা তার ব্যক্তিগত লিপসার জন্য বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে। আমাদের এখানে আমরা একটু আনোয়ার ভাইয়ের কাছে, সরি, দুলু ভাইয়ের কাছে আমরা একটু পরে আসছি। আমরা যাচ্ছি এখানে রাজু আহমেদ ছিলেন, এখন মনে হয় নাই। গফুর ভাই, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, মহাজাতক কি ক্ষমতা লোভী নাকি অর্থ লোভী? অর্থ লোভী কেন মনে হয় আপনাদের? আসলে ওই অর্থের বিনিময়ে সে ক্ষমতা অপব্যবহার করতেছে, তার কোনো আধ্যাত্মিক ক্ষমতাও নাই, তেমন এমন জনবল তেমন নাই। সে অর্থ দিয়ে আইনকে গায়ন করে ফেলাই দেয়। সে যেহেতু আনোয়ার ভাইয়ের কথা অনুযায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সে এখন আর কিছু চোখে দেখে না, বুঝলেন না? সে যে দরিদ্রতায় ছিল সেটা সে ভুলে গেছে, এখন তার নজর আকাশে উঠে গেছে। এখন আমাদের দেশের এই অঞ্চল, বিশেষ করে আমাদের অঞ্চলে গরিব মানুষকে যেভাবে অত্যাচার করতেছে, মানুষের রাস্তা বন্ধ হইতে শুরু করে মানুষের জায়গা জমিন কেড়ে নিতেছে, তার বলতে মনে করেন যে ইমান আমান কিছু নাই, শুধু সম্পদের বিষয়ে দৌড়াইতেছে, পাহাড় কি পাহাড়, জঙ্গল কি জঙ্গল। সে মনে করেন তাদের এমন একটা পরিস্থিতি, প্রশাসন তারা এমন করে রাখছে যে আমাদের এই অঞ্চলে যদি একটা স্কাটার অর্থাৎ মাটি কাটার গাড়ি যদি আসে, তাহলে টিএনওর কাছ থেকে পারমিশন নিতে হয়, আর তারা 20-25টা স্কাটার নামাইয়া রাতারাতি মনে করেন তো 50 খান ডাম্পার দিয়ে গাড়ি মাল টানতেছে, জায়গা জায়গা বইরে কমন করে ফেলে দিতে। ক্যামেরাটা সর, মোবাইলের ক্যামেরাটা আপনার মুখটা ভালোভাবে ধরেন গফুর ভাই, আপনার মোবাইলের ক্যামেরাটা আপনার মুখে পরিপূর্ণ ধরেন। হ্যাঁ, এবার ঠিক আছে, আরেকটু ঠিক আছে। আনোয়ার ভাই চিনবে
যে গোয়াল মারাদের একটা জমি কিনছিলেন আপনি খালাদার মায়ের কাছ থেকে, অথবা খালাদার মায়ের যে বিক্রি করছিল তার কাছ থেকে কিনছে, এইটারে বিরাট দিঘি বানিয়ে ফেলাইছে। এবং এটা দিঘি বানিয়ে মানে মানে যত মাটি বিদ্রোহ সময় এখানে আনছে, সহজুল মাস্টার কাছে যে জায়গাটা দখল করছিল এই জায়গাটা ভোট করে ফেলাইছে, সম্পূর্ণ কাজগুলো করছে রাত্রে। মানে আমার মনে হয় যে 50 খান ডাম্পার লাগাইছে ডেলি। এই যে মানুষের এখান থেকে গোয়াল মারা গাড়ি আনতে যে যে সমস্ত মানুষ ছিল, যে রাস্তাঘাট মানে পানি বন্ধ হয়ে গেছে, বিশেষ করে আমাদের মুবারক ভাই নিরীহ মানুষ তার বাড়িতে পানি উঠে গেছে, এই যে অত্যাচার যে তারা শুরু করছে, এটা তো ওই অর্থ দিয়ে সবকিছু। আসলে আইনে তার কাছে মানে জনবল নাই আর তার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি নাই, তার কাছে আছে শুধু অর্থ। আল্লাহ পাক দানে এই অর্থ কর্তৃক আছে, দেশ থেকে কিছু দেয়, বিদেশ থেকেও আসে, যে এই অর্থ দিয়ে এসে সম্পূর্ণ জিনিসটা দুনিয়াটারে এসে মানে কথা হলো যে আল্লাহ খোদা নাই, তার মতো সে ফেরাউন নমরুদের মতো কাজ করেই চলছে। এই হলো তাদের অবস্থা। আমরা কি বলবো, যে সে যেহেতু নিজে দরিদ্রতা ছিল এখন সেই দরিদ্রতা নাই, সে এখন ওই দরিদ্রতার কোনো মূল্য দরিদ্র মানুষকেও সে দেখতে পারে না। সে যে 5-10 তলায় উঠে গেছে, সে উঠেই গেছে, তার নামার আর কোনো রাস্তা আমরা দেখি না। যেভাবে কার্যক্রম চালাইতেছে আমাদের নামাইতে হবে আর কি, সে নিজে নামবে না, আমাদের নামাইতে হবে। এটা আল্লাহ মালিক জানে, আল্লাহ হুকুম হলে, যেমন ফেরাউনের নমরুদের অবস্থা আমরা দেখতে পাই, যদি এরকম আল্লাহর তরফ থেকে যদি কিছু একটা হয় তাহলে তো অবশ্যই পতন ঘটবে। তাছাড়া এই আমাদের মতো নিরীহ মানুষ তো তাদের কাছে যাইতে পারবো না, কি জন্য প্রশাসন তাদের, মানে মনে করেন থানা তাদের, জেলা প্রশাসন তাদের, সম্পূর্ণ তাদের সম্পূর্ণ টেকা রূপে তারা আজ কাজ চালাই দিতেছে। তাহলে আপনি চিন্তা করেন যে 25 খান স্কাটার আনার মতো ক্ষমতা এই কোন জমিদার আছে, আমার মনে সরকারেরও নাই, কিন্তু তারা এগুলা ব্যবহার করে যে যে সমস্ত জায়গা ভরট করতেছে, পরিবেশ নষ্ট করতেছে। এই যে প্রশাসনের কোনো তোয়াক্কা নাই, পাহাড় গুলো কাইটে, আনোয়ার ভাই নিজেই পাহাড় কাটছে, পাহাড় গুলো কাইটে তারা সমতল জায়গা বানিয়ে ফেলছে। মানে যে আনোয়ার ভাই তো নিজেই করে গেছে অলিম্পিকের মাঠ পাহাড় কাইটে সে মাঠ বানিয়ে রেখে গেছে। ওখানে যদি কোনো প্রশাসন লোক দেয় বুঝতে পারবো না যে এখানে একদিন পাহাড় ছিল। তো খালি এক জায়গার কথা বলতেছি না, এরকম অনেক জায়গা আছে তারা যে সমস্ত বিভিন্ন মানে স্কুল করেন এই কন সেই কন যেগুলো করতেছে সম্পূর্ণ পাহাড় গুলো কাটতেছে। যে এগুলা গফুর ভাই ওনার মহাজাতক যে এইগুলা করছেন, এগুলা করার উদ্দেশ্য হচ্ছে যে অর্থ লোভী, মানে সে অর্থ অর্থ কামাই করার জন্য। হ্যাঁ, অর্থের জন্যই তো উনি অর্থের বিনিময়ে সবকিছু করতেছে, কিন্তু আইনও নাই, ওনার কোনো তেমন কোনো শক্তিও নেই, আধ্যাত্মিক শক্তি তো নাই, যা কিছু করছে সব অর্থের বিনিময় করতেছে। তো যাক, আরো দর্শক আছে, আমরা পরে আর কথা বলবো। খলিল ভাই আছে, মেম্বার আসতেছে, আপনারা আমরা আসি, আপনারা শুরু করেন। কোন মেম্বার আসছেন, উনি কি আমাদের সাথে জয়েন করবেন নাকি? কতজন মেম্বার হই গেল? অর্থাৎ আশরাফ আলী ভাই, উনি কি জয়েন করবেন আমাদের সাথে? হ্যাঁ, জয়েন করবেন ইনশাআল্লাহ, উনি আসলে আমরা জয়েন করে দেব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওয়ালাইকুম সালাম, আমরা মামুন ভাইয়ের কাছে যাচ্ছি। মামুন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার মামুন ভাই না তো, কাউসার ভাই। কাউসার ভাই, আপনি আনমিউট করতে হবে, শোনা যাচ্ছে আমাদের কথা? জি, আসসালামু আলাইকুম হাসান ভাই, শুনতে পাচ্ছি আমার কথা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, জি শোনা যাচ্ছে এখন। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, মহাজাতক কি মানে অর্থলোভী নাকি ক্ষমতা লোভী? আপনার কাছে কি মনে হয়, আমাদের যে আজকের অনুষ্ঠান সেই অনুষ্ঠান আপনি একটু দেরিতে আসছেন যদিও, তো এই অনুষ্ঠানের আজকের যে টপিক সেটা হচ্ছে যে মহাজাতকের এত প্রতারণার কারণটা কি, মানুষের সাথে যে এত প্রতারণা করছেন এবং এত সেবামূলক কাজ কাজের নাম করে মানুষের কাছ থেকে প্রচুর অর্থ কালেক্ট করছেন, এগুলোর উদ্দেশ্য কি? আসলে কি উনি ক্ষমতা লোভী নাকি অর্থ লোভী? ধন্যবাদ হাসান ভাই, আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমি যে জায়গাতে থাকি ওই বিল্ডিং এর নিচে ঢুকার পরে আর কোনো নেট থাকে না, থাকে না বলতে একদম পুরো কোনো টাওয়ার নেই এরকম। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন মহাজাত আমার কাছে মনে হয় দুটোই, কেন আপনার কাছে কি মনে হয়, শোনা যাচ্ছে না এরিয়ার দিক থেকে? আমার কাছে মনে হয় দুটোই, দুটোই। আচ্ছা, আপনি একটু ব্যাখ্যা করবেন কিভাবে দুটোই, অর্থলোভী কিভাবে এবং ক্ষমতালোভী কিভাবে? ক্ষমতালোভী, আমি একটা মজাদার একটা কথা দিয়ে শুরু করি,
মজা তো আমরা যখন আমরা যখন লামাতে ছিলাম আমাদেরকে মোটামুটি প্রায় সময় অর্গায়ন হতো ঢাকাতে কিংবা মজারক লামাতে আসতো, সে একটা কথা আমাদেরকে অনেকবার বলেছে যে আপনাদের গুরুজি কোনো ফেলনা নয়, আপনারা জানেন আপনাদের গুরুজি বাংলাদেশে এমন কোনো মন্ত্রিসভা কখনো ছিল না যে মন্ত্রিসভার মিনিমাম 50-60% মেম্বার আপনাদের গুরুজির ক্লায়েন্ট ছিল। অর্থাৎ সে যখন জ্যোতিষী ছিল সে জ্যোতিষী থাকা অবস্থায় আপনার এত লোক এত পাওয়ারফুল লোকেদের সাথে তার উঠা বসা ছিল এবং এত পাওয়ারফুল লোকেরা তার ক্লায়েন্ট ছিল যে আপনার বর্তমানে এটা 2000 আপনার এই 18-এর আগ পর্যন্ত 2018-এর নির্বাচনের পরে যে মন্ত্রিসভা সেটার ব্যাপারে আমি বলতে পারবো না, তবে তার আগ পর্যন্ত বাংলাদেশে এমন কোনো মন্ত্রিসভা ঘটিত হয় নাই যে মন্ত্রিসভা মিনিমাম 50% তার ক্লায়েন্ট ছিল। এই যে কথাটা সে বললো এই কথাটা সে কি ইন্ডিকেট করছে এবং আমাদেরকে যেটা বললো যে আপনাদের গুরুজি কোনো ছেল না নয়, অর্থাৎ ক্ষমতার প্রতি তার এক ধরনের মোহ কাজ করে এবং সে আসলে আমার কাছে মনে হয় যে মাফিয়াদের আপনার টিম লিডার যে মাফিয়ার লিডার যে সে যেরকম নেপথ্যে থেকে সবকিছু চালায় মহাজাতকের কার্যক্রমকে যদি আপনি বিশ্লেষণ করেন ঠিক সেভাবে আপনি দেখতে পারবেন সে সামনে আসে না, তার ব্যাপারে কোনো প্রশ্ন উঠলে সে কোনো প্রশ্নের উত্তর দেয় না। হ্যাঁ, সে সবসময় নীরবে মানে পিছনে থেকেই সবকিছু কলকাঠি নাড়বে। আপনি মাফিয়াদের সাথে তুলনা করলে সেম আপনি ইয়েটা দেখতে পাবেন, মাফিয়াদের টিম লিডার কখনো সে সামনে আসে না, সে নেপথ্য থেকে সবকিছু কাজ করবে কিন্তু সবকিছু চালাবে সে, তার কথার বাইরে একটা মানে গাছের পাতাও পর্যন্ত নড়ে না। তাহলে সে অবশ্যই সে ক্ষমতা লোভী এবং ক্ষমতার বিভিন্ন ভাবে সে অপব্যবহার করে থাকে। আর আরেকটা কথা আমাদেরকে সে বলতো যে কোয়ান্টাম একসময় বাংলাদেশের ক্ষমতায় আসবে, কোয়ান্টাম ক্ষমতায় আসবে মানে মর্যাদা কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত হবেন না, মানে বাংলাদেশের এমন কোনো লোক থাকবে না যে লোক কোয়ান্টামের সদস্য না, অর্থাৎ বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক যে একটা সময় আসবে যারাই ক্ষমতায় আসবে তারা প্রত্যেকে মহাজোটক দ্বারা লিপ্ত হয় এবং সে যেভাবে চাবে ঠিক সেভাবেই চলবে, সে তো নেপথ্যে আসবে না, এটা হলো একটা কথা। আর অর্থলিপির বিষয়টা তো আনোয়ার ভাই ব্যাখ্যা করলেন যে একটা সময় তার জীবনে তারা মানে প্রচন্ড অর্থ সংকটে কেটেছে, স্বাভাবিকভাবে যার যেদিক থেকে আপনার মানে ছোটবেলায় যার যেদিক থেকে আপনার সংকটে কাটাচ্ছে ওটার প্রতি তার এক ধরনের আসক্ত কাজ করবে। আপনি যদি ছোটকালে আপনার অর্থ সংকট থেকে আমার যদি অর্থ সংকট কাজ করবে অর্থের প্রতি এক ধরনের লিপ্সা কাজ করবে, আমি যদি আপনার ছোটবেলা পড়ালেখা না করে থাকি দেখা যাবে আমি আমার ছেলে মেয়েদেরকে বলবো পড়ালেখার দিকে ভালো করে পড়ালেখা করার জন্য, এটা তো স্বাভাবিক বিষয়। মহাজাতক যেহেতু ছোটবেলায় আর্থিকভাবে খুব সংকট ছিল এবং চরম দারিদ্র সীমার নিচে বসবাস করতো, স্বাভাবিকভাবে সে তার অর্থের প্রতি এক ধরনের লিপ্সা তার কাজ করবে, এটা স্বাভাবিক। ধন্যবাদ হাসান ভাই। ধন্যবাদ কাউসার ভাই আপনাকে আপনার বক্তব্যের জন্য। তো আমরা এখানে কাউসার ভাই বক্তব্য হচ্ছে যে ক্ষমতা এবং অর্থ দুইটারই লোভী মহাজাতক সাহেব। আমরা এখন আমাদের এখানে দুলু ভাই আছেন, দুলু ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। দুলু ভাই আপনি আপনার কি অভিমত আপনি একটু আমাদেরকে জানাবেন প্লিজ। সালামু আলাইকুম, সবাইকে সালাম জানাচ্ছি, সেই সাথে যারা দূরের এবং কাছের যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন ঘরে বাইরে সরবে নীরবে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। যেহেতু আনোয়ার ভাই একটু ব্যস্ততা আছে চলে যাবেন, আনোয়ার ভাইয়ের কাছে আমার একটি ছোট্ট একটু দ্বিমত পোষণ করেছি, সে ব্যাপারে আমি একটু আলাপ করে নিই আগে, তারপর আমি আমার বক্তব্যে চলে যাব। আনোয়ার ভাই বললেন যে রাজনৈতিক ভাবে ক্ষমতার ওনার কোনো ইচ্ছা নাই, তবে আমার মনে হয় এক সময় আমি কথা বলেছিলাম ওনার সাথে যে হোয়াট ইজ আওয়ার আলটিমেট ডেস্টিনেশন, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের শেষ ঠিকানা কোথায়। তো উনি বললেন যে আমরা যারা যে কাফেলা নিয়ে আমি চলছি এই কাফেলার সাথে যারা সম্পৃক্ত আছে যারা আমার কথা শুনবে আমাকে মানবে আমাকে মেনে চলবে, একটা সময় আছে যারা এই প্রজন্মের যারা এখন মহাজাতক মানে আমার পিছনে আছে বা আমার অনুসারী যারা রয়েছে তারা এক সময় গিয়ে বিসিএস ক্যাডার হবে, বিসিএস ক্যাডার হয়ে তারা আস্তে আস্তে ধীরে ধীরে সরকারের এমন একটা সেক্টর থাকবে না যেখানে প্রবেশ করবে। একটু আগে যেটা কাউসার ভাই বললেন যে
মুষ্টিমেয় না, সচিবালয় থেকে শুরু করে বিদ্যুৎ অফিস থেকে শুরু করে যতগুলো সেক্টর আছে সব সেক্টরে কিন্তু এই কোয়ান্টাম আমার শিষ্যরা ঢুকে যাবে। এবং প্রত্যেকে দেখবেন যে আপনি কোনো অফিসে ঢুকে যদি আপনি দেখেন যে একটি স্টিকার দেখেন টেবিলের উপর যে রেগে গেলেন তো হেরে গেলেন, অথবা সারা পৃথিবী আমার, এই জাতীয় যদি কোনো কোয়ান্টামের লোগো দেখেন বুঝবেন যে ওইখানে আমার লোক আছে, অর্থাৎ আমাদের সদস্যরাই ওখানে দখল করে আছে। তো এটার উনি উনি সবসময় এটা ওনার একটা টেকনিক, সিস্টেমের টেকনিক, সেটা হচ্ছে ধরেন আপনি একটা সেক্টরে আপনি চাকরি করেন, সেটা হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ সেক্টরে চাকরি করেন। যদি জানে যে উনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন তখন উনাকে একটু তেল মারা শুরু করেন, উনাকে একটু বেশি স্নেহ দেখান, উনাকে একটু বেশি কাছে টেনে নেন, যাতে করে বিদ্যুতের বাকি লোকগুলোকে কনভিন্স করে যেন কোর্সে নিয়ে আসা যায়, অর্থাৎ উনার অনুসারী বানানো যায়। এটা এখন থেকে না, এটা শুরু থেকেই উনার একটা টেকনিক যে এদেরকে যদি নিয়ে আসি তাহলে বিদ্যুৎ অফিসে যদি আমার কোনো অনুসারী ওখানে কোনো সামান্য কোনো অসুবিধা নিয়ে সমস্যা নিয়ে ওদের সাথে আলাপ আলোচনা করে, তারা যখন জানবে যে উনি একজন কোয়ান্টাম সদস্য সাথে সাথে ওনার কাজটি তড়িৎ গতিতে করে দিবে। অর্থাৎ এভাবে যে ওনার ডেস্টিনেশন হচ্ছে যে সেক্টরে, সরকারের প্রত্যেকটা সেক্টরে, সেটা আপনি জ্বালানি সেক্টর বলেন, সেটা বিদ্যুৎ সেক্টর বলেন, সেটা গ্যাস অফিসে বলেন, যেখানেই বলেন ওখানে কোয়ান্টামের সদস্যরা থাকবে। এবং আস্তে আস্তে উনি যতগুলো সেক্টর আছে প্রত্যেক সেক্টরে কোয়ান্টামের সদস্যরা মাতবরি করবে, এবং একটা সময় দেখা যাবে যে সচিবালয়ে অন্তত 20 জন কোয়ান্টাম গ্রাজুয়েট আছে, অথবা আপনি জ্বালানি মন্ত্রণালয়ে গেলেন ওখানে দেখেন দেখা গেল যে 10 থেকে 12 জন অফিসার হচ্ছে যারা কোয়ান্টাম সদস্য। এভাবে উনি একটা প্ল্যান ছকে এঁটেছেন, একটা ছক বানিয়েছেন, যেই ছকের মাধ্যমে বোঝা যায় যে উনি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন একটা সময়। এটা হচ্ছে উনার প্ল্যানিং। আমি চট্টগ্রামের একটা কথা বলি, যেহেতু আমি চট্টগ্রামের মানুষ, আপনি যদি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে যান ওখানে কাজী আরিফ বলে একজন আছে, সে সর্বপ্রথম কোয়ান্টাম গ্রাজুয়েশন গ্রহণ করে, কাজী আরিফ তার নাম। আমি এইদিন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে আমার একটি ব্যক্তিগত কাজের জন্য গিয়েছি এবং দেখেছি যে প্রত্যেকটা রুমের মধ্যে প্রত্যেকটা জায়গায় কোয়ান্টামের একজন করে সদস্য আছেন। আমি আমার পরিচয় দিইনি, কারণ তারা আমার উপর বিরূপ প্রতিক্রিয়া হবে, এই জন্য পরিচয় দিইনি। প্রত্যেকটা টেবিলে দেখেছি একজন একজন করে আসেন। তাহলে আমি একটা জিনিস নিচে এসে আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই 12-তলা ভবনের প্রত্যেকটা ভবনের প্রত্যেকটা টেবিলে দেখছি, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি দেখছি যে একজন একজন করে কাজী আরিফ কোয়ান্টামের সদস্য বানিয়েছেন। অর্থাৎ এই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের অধিকাংশই, অধিকাংশ স্টাফ আমাদের কি বলে মহাজাতকের চেলা। তাহলে আনোয়ার ভাই যে বললেন যে উনি রাজনৈতিকভাবে হয়তো ক্ষমতা লিপ্সু নাই হইতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি সব দিক দিয়ে ওনার একটা প্রভাব যাতে পড়ে সারা দেশে প্রত্যেকটা সেক্টরে যেন প্রভাব পড়ে, এবং এই প্রভাবে প্রভাবান্বিত হয়ে এবং দেখা যাবে যে একটা সময় উনি ক্ষমতার চরম শিখরে পৌঁছে গেছেন, এটা হয়তো ওনার উদ্দেশ্য থাকতে পারে। যাই হোক, আমি এটা আনোয়ার ভাইয়ের সাথে একটু করে দিই মতপোষণ করেছিলাম, এটা বললাম। আমি জানি না আনোয়ার ভাই এটা ব্যাপারে কি জবাব দিবেন, তো আনোয়ার ভাই কি জবাবটা দিবেন? আপনি হয়তো বা আপনার প্রেক্ষাপটে বলতে চাচ্ছেন যে মহাজাতক নীরবে ক্ষমতা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন মিনিস্ট্রিতে দপ্তরে তার লোকদেরকে কোর্স করায় সে সেট করতেছে, এটা আপনার কাছে প্রতীয়মান হয়েছে বা মহাজাতক সাহেব আপনার সাথে কথা বলা এটা ব্যক্ত করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যে লোকগুলো কোর্স করে সব লোকগুলোই কিন্তু তার অন্ধভক্ত হয় না, এবং সব লোকগুলোই কিন্তু এগুলোকে খুব হাইলি অ্যাপ্রিসিয়েট ভাবে গ্রহণ করে না। অতএব উনি চাইলেই যে হবে তা কিন্তু হবে না। সিরাজুল আলম খান চায় না, চেয়েছে বাংলাদেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করতে, কিন্তু হয় নাই। মহাজাতক চাইতে পারে কিন্তু ওই লিপসাটা তার কায়েম হবে না, সফল হবে না, বরং তার ব্যক্তিগত মোহর চরিতার্থ, সম্পদ অর্জনের যে মোহ এটা চরিতার্থ হবে, ক্ষমতা গ্রহণ তার চরিতার্থ হবে না, আমি এটা বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, সেটা মোটামুটি সুদূর প্রসারী, সেটা সম্ভব না, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, এবার আমি মূল বক্তব্যে চলে আসি, সেটা হচ্ছে আমাদের মূল থিমটা হচ্ছে আজকের যে মহাজাতকের অর্থবিত্ত এত মোহের কারণ কি, অর্থবিত্তের প্রতি তার এত মোহের কারণ কি। এটার দুটো কারণ আছে, একটা মূল কারণ আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। মনস্তাত্ত্বিক কারণ কি হতে পারে,
উনি হয়তো চাকুরি জীবনে ওনার যখন কৈশোর জীবন পেরিয়ে যখন চাকুরি জীবনে ঢুকেছেন বা তখন পুরো জীবনটা চাকুরি জীবনটা হয়তো আরেকজনের দাপ্রাণীর উপর চলেছে এবং বিবাহিত জীবন বা পারিবারিক জীবনও হয়তো আরেকজনের ওনার স্ত্রীর দাপ্রাণীর উপর চলেছে অথবা এমন হইতে পারে যে ওনার পারিবারিক জীবনটাই এবং ওনার নিজস্ব ব্যক্তিগত জীবনটাই হয়তো অন্য কারো দাপ্রাণীর উপর চলেছে যার কারণে উনি হয়তো একটু ক্ষমতার প্রতি ক্ষমতা বা নিজেকে একটু জাহির করার একটা প্রবণতা নিজের একটা ক্ষোভ রয়ে গেছে আমার মনে হয় ওনার ব্যক্তিগত জীবনে এটা একটা সাইকিক ব্যাপার ওনার ব্যক্তিগত জীবনে হয়তো এই ধরনের রয়ে গেছে একটা ছেঁড়া কাঁথার গল্প আছে না ওই যে গল্পের মধ্যে স্বপ্ন দেখেছিল এক গরিব লোক ছেঁড়া কাঁথা শুয়ে ঘুমাইছে ঘুমানোর পরে সে স্বপ্নে দেখলো তার অনেক টাকা এসছে সে টাকা আসার পরে সে তার বউকে ধরে পিটাচ্ছে এবং তার বউকে যখন পিটাইতে পিটাইতে একটা সময় সে ঘুম ভেঙে গেল দেখা গেল তার ছেঁড়া কাঁথায় ওই আর অস্তিত্ব নাই ছেঁড়া কাঁথাটা আরো বেশি ছিঁড়ে গেছে কারণ এখানে সে অনেক বিছানার মধ্যে লাফালাফি করেছিল ছেঁড়া কাঁথাটা একদম ছিঁড়ে গেছে এরকম হইতে পারে এটা মনস্তাত্ত্বিক ব্যাপার হতে পারে আরেকটা হচ্ছে ওনার অর্থনৈতিক স্বল্পতা যেটা হয়তো ছোটবেলা থেকে উনি অর্থনৈতিক স্বল্পতার মধ্যে বড় হয়েছে কষ্টকর যাপিত জীবন ছিল ওনার অর্থাভাব ছিল পরিবারে হয়তো ভাই বোন বেশি বা উনি হয়তো মা বাবার হয়তো এরকম সামর্থ্য ছিল না উনি যা চায় তা পেতে ওনাকে সাহায্য করতে পারেনি এই অর্থনৈতিক স্বল্পতার কারণে হয়তো ওনার ভিতর একটা ক্ষোভ আছে অথবা আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ওনার নিজস্ব হীনমন্যতা যেটা ছোট লোকই স্বভাব রয়েছে টাকা পয়সার প্রতি একটা মোহ রয়ে গেছে এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ আরেকটা হচ্ছে মূল কারণ সেটা হচ্ছে সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে তার পারিবারিক অসহযোগিতা যেরকম হয়তো তার একটা নতুন শার্ট কিনতে ইচ্ছে হয়েছে সেটা সে কিনতে পারতেছে না তার অথবা ওনার বাবার বা ওনার পরিবারের কর্তা যিনি তার কোনো সামর্থ্য ছিল না এটা করার জন্য অথবা ভাই এত বেশি ভাই বোন এত বেশি যে পারিবারিক ভাবে উনি অবহেলার শিকার হয়েছেন অথবা সবশেষে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে পারিবারিক অসচ্ছলতা এগুলোই হয়তো মূল কারণ অর্থবিত্ত এবং অর্থবিত্তের প্রতি ওনার একটা মোহ রয়ে গেছে যেটা আনোয়ার ভাই আমাদেরকে শুরুতেই ক্লিয়ার করেছেন যে আলু পাননি উনি এই ধরনের অনেক খুব কাজ করতে পারে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার তো এগুলো অনেক ভাবে কাজ করতে পারে আমরা যদি ওনার জীবনটা একটু খোলাসা করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে ওনার লেখাপড়ার জীবনেও গেছে একটা অসহযোগিতার মধ্যে অথবা অর্থনৈতিক স্বল্পতার কারণে উনি হয়তো ওনার মন মতো করে লেখাপড়া করতে পারেনি সেটা হচ্ছে মেধার কারণে ওনার মেধা হয়তো সেরকম ছিল না সেই জন্য ভালোভাবে উনি লেখাপড়া করতে পারেনি যেভাবেই হোক পরবর্তীকালে উনি হয়তো চাকুরি জীবনে ঢুকলেন সেখানেও দেখলেন যে ঘটং 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 প্রেসের আওয়াজ আর কিছু নাই প্রুফ রিডার ছিলেন এই ছিলেন সেই ছিলেন নিজেকে সাংবাদিক বলে জাহির করেন পরবর্তীতে এই পত্রিকার চাকুরি থেকে উনি আস্তে আস্তে চলে গেলেন উনি সবসময় আমাদেরকে একটি কথা বলতেন সেটা হচ্ছে স্বাধীন উনি কখনো বলতেন না চাকুরি করতে কারণ চাকুরির প্রতি উনার একটা অনীহা রয়ে গেছে আমরা যারা মিশেছেন মহাজাতকের সাথে তারা জানবেন যে উনি চাকুরি করতে সবাইকে নিষ্প্রিয় করেন চাকুরি করার জন্য সবাইকে উনি বাধা দেন যে চাকুরি করে কি হবে তুমি স্বাধীন পেশা বেছে নাও এবং এখানে একটা উদাহরণ টেনে আনতেন উনি একটা উদাহরণ টেনে আনতেন সেটা কি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উনি নিজে নিজেই ব্যবসা করে গেছেন স্বাধীন পেশাকে উনি গ্রহণ করেছেন এবং ওনার কাছে যদি কেউ যায় পরামর্শের জন্য উনি স্বাধীন পেশার জন্য বলতেন ওটা ছিল আরবের প্রেক্ষাপট আপনাকে বুঝতে হবে যে এগুলো এক এক সময় এক একটা প্রেক্ষাপট ছিল তো হয়তো আরবীয় প্রেক্ষাপট তখন ওরকম ছিল এই জন্য করতো ওখানে চাকরি করা মানে তো গোলামি করা এরকমও হইতে পারে হয়তো এই জন্য উনি বাধা দিয়েছেন যাও এগুলো তর্কে যাবো না তো কথা হচ্ছে এটা যে উনি সবসময় স্বাধীন পেশাকে প্রাধান্য দিয়েছেন কেন কারণ হচ্ছে স্বাধীন পেশাকে প্রাধান্য দেওয়ার একমাত্র কারণ হচ্ছে উনি হয়তো যারা চাকুরি করেন চাকুরির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে দাবরানি আছে এগুলো হয়তো উনি সহ্য করতে পারতেন না যে কোনো কারণেই হোক উনি চাকুরিকে পছন্দ করতেন না এবং স্বাধীন পেশাকে উনি বিবেচনায় আনতেন গেল এখন স্বাধীন পেশা করতে গিয়ে উনি কি বের করবেন উনি এমন কোনো শিক্ষিত না যে একটা স্কুলে গিয়ে মাস্টারি করবে উনি এমন কোনো শিক্ষিত ছিলেন না বা কোনো প্রমাণ নাই উনি যে হি ওয়াজ এন এডুকেটেড পারসন এরকম কোনো আমাদের হাতে প্রমাণ নাই যে উনি এত বেশি লেখাপড়া করেছেন যে উনি ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারতেন কই উনি ওই পেশাগুলো বেছে নিলেন না কেন উনি বেছে নিলেন কি যেটা ঠকবাজির ব্যবসা সেটা হচ্ছে জ্যোতিষী হস্তরেখাবিদ হওয়া উনি হস্তরেখাবিদ হয়ে গেলেন যেটা মানুষকে ধোকা দিয়ে পয়সা কামানো যায় আচ্ছা এটা করতে করতে উনার বাটপাড়ির মানুষকে ধোকা দেওয়ার একটা প্রবণতা চলে এলো মানুষকে কিভাবে উনি ধোকা দিয়ে কিভাবে মিথ্যা কথা বলে কিভাবে অজুহাত দেখিয়ে কিভাবে নয়কে ছয় বানিয়ে ছয়কে নয় বানিয়ে উনি পয়সা কামাতেন এবং ওই পয়সায় কিন্তু তার চলতো না
ওই পয়সা দিয়ে উনি হয়তো পরিবারকে চালাতে পারতো না। ওই যে আলু ঘুরে ফিরে আলুর কথা চলে আসে, তখন তো উনি জ্যোতিষ চর্চা করছিলেন যখন ওনাকে আলু দেননি, তার মানে কি জ্যোতিষ চর্চাটা তার তার সাথে খাপ খায়নি, অর্থাৎ উনি মনে করেছিলেন যে এই ধান্দা করে উনি জীবন চালাতে পারবেন, কিন্তু ওটা চালাতে পারেননি। তখন ওনার চোখ গেল যে আমি পেট ভরাবো কি বার, আমার পেট তো খালি, আমার তো খিদে লেগেছে, আমি এখন কি করব। তখন উনি চিন্তা করলেন, উনি কিন্তু খুব সুট মানুষ, উনি করলেন কি এরপরে আর একটু চৌর্য বৃত্তিতে একটু উচ্চতর ডিগ্রি নেওয়া যায় কিনা, উনি চিন্তা করলেন, উনি করলেন কি আপনারা সবাই জানেন এখানে যারা শুনছেন, উনি সিলভা মেথড করলেন, করে সিলভা মেথডটাকে চৌর্য বৃত্তির মাধ্যমে উনি করলেন কি কোয়ান্টাম মেডিটেশন নামে একটা কোয়ান্টাম ফাউন্ডেশন নাম দিয়ে উনি কোয়ান্টাম মেডিটেশন চালু করলেন। ঠিক অবিকল কবি চৌর্য বৃত্তি এটা সরাসরি চুরি করে, মাহিকাজের কাছ থেকে এটা সরাসরি চুরি করে উনি কোয়ান্টাম মেডিটেশন নাম দিলেন। এই শুরু হলো চৌর্য বৃত্তি, অর্থাৎ উনার টার্গেটটা হচ্ছে টাকা কামানো। টাকা কামানোর জন্য যত রকম ফন্দি ফিকির করতে হবে, যত রকম বাটপাড়ির গ্রামার আছে উনার সব জানা আছে। উনি শুরু করলেন কোয়ান্টাম ফাউন্ডেশন দিয়ে মেডিটেশন, এইবার আস্তে আস্তে জ্যোতিষ চর্চাও করা শুরু করলেন, পাশাপাশি এটাও শুরু করলেন। দেখলেন যে না, এটাতে আসতেছে ইনকাম, ইনকাম যদি এটাতে আসে, এখন তো স্রোতের মতো আসছে না, স্রোতের মতো টাকা কিভাবে কামানো যাবে। তখন উনি করলেন কি, যারা কোয়ান্টাম মেডিটেশনে কোর্স করেছে তাদের মেধা চুরি করা শুরু করলেন। এখানে দেখলেন কে স্কলার আছে, কে সবার চিন্তা ভাবনা, উনি আপনাদের যারা ওনার সাথে মিশেছেন বা এই কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন তারা জানেন, উনি একটা সময় ছিল যখন সবাইকে বলবো কার কি থট আছে আমাকে দাও, আমাকে লিখে জানাও, কার কি চিন্তা চেতনা আছে, এটাকে আর একটু উন্নতির সোপানে নিতে গেলে কার কি ধারণা আছে, কার কি ধ্যান আছে, কার ধ্যান ধারণা কতটুকু রিচ, এগুলো আমাকে লিখে জানাও। তখন উনি ওখান থেকে আস্তে 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 কপি করা শুরু করলেন যে এগুলো মেধা দিয়ে কিভাবে আরো বেশি টাকা কামানো যায়। আচ্ছা, এরপরে চিন্তা করলেন যে কিভাবে মানুষের অন্যের পকেট থেকে টাকাটা আমার পকেটে আসবে, এটাতে আস্তে আস্তে মনোনিবেশ করলেন। এগুলো সবকিছুর মূল হচ্ছে টাকা কামানো। আচ্ছা, অন্যের টাকা নিজের পকেটে কিভাবে আনা যাবে, তখন চিন্তা করলেন দান। এখন দান করতে গেলে কি করতে হবে, একটা ইসলামের ফ্লেভার দিতে হবে, ধর্মের একটা ফ্লেভার দিতে হবে। তাহলে ধর্মের ফ্লেভার যদি আপনি না দেন, আপনি হাসান সাহেবের টাকা আমি আমার পকেটে আনতে পারবো না। যদি আমি ধর্মের দোহাই দিয়ে ধর্মের কাজ করে আমি একটা এতিমখানার কথা বলবো, আপনাকে বলবো যে এতিম আছে আমার কাছে, পাঁচটা এতিম আছে, এই পাঁচটা এতিমের জন্য আপনি 500 টাকা মাসে দিবেন, আপনি বলেন যে 500 টাকা তো কিছু যায় আসে না, ঠিক আছে দিয়ে দিলাম দুলু ভাইকে 500 টাকা। তার মানে কি, আপনার পকেটের টাকা আমার পকেটে নিয়ে আসার আমি একটা প্রসেস বের করলাম। উনি এইদিকে মন দিলেন এবং পরিশেষে উনি উনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছলেন। অর্থাৎ টাকা কামানোটা উনার একটা যেই উনার অর্থলিপ্সা ছিল সেটা পূর্ণ হলো। এখন এই ক্ষমতা এই টাকা কামানোটা কি ক্ষমতার জন্য নাকি লিপ্সার জন্য? কারণ ক্ষমতাকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে হচ্ছে আপনার রাজনৈতিক ক্ষমতা, যেটা আনোয়ার ভাই একটু আগে আমাদেরকে ক্লিয়ার করলেন যে এটা সম্ভব না, বাট সম্ভব না হলেও রাজনৈতিক ভাবে যদি উনি চরম শিখরে পৌঁছতে না পারেনও, কিন্তু উনি সারা দেশে উনার প্রত্যেকটা সদস্যকে এক একটা সেক্টরে উনি ঢুকিয়ে দিতে পারেন। যেভাবে আমি প্রমাণ দিলাম যে আপনারা একবার চট্টগ্রাম এসে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের 12-তলা বিল্ডিং এ আপনি ঢুকে দেখবেন প্রত্যেকটা ফ্লোরে কোয়ান্টাম গ্রাজুয়েট রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে। এবং আমি দেখেছি নিজে ব্যক্তিগতভাবে কোনো কোয়ান্টাম সদস্য কোনো প্রবলেম নিয়ে যদি উনাদেরকে বলে, উনারা দৌড়ে যেমনি হোক কাজটা করে দেন, এই সুবিধাটা নেন। তাহলে বোঝা গেল কি, রাজনৈতিক যদি উনার অভিলাষ নাও থাকে, কিন্তু উনি সারা দেশে উনার প্রত্যেকটা সেক্টরে উনার লোক ঢুকিয়ে দিতে পারবেন। আরেকটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক, উনি প্রাতিষ্ঠানিক ভাবে ক্ষমতা কিরকম পাচ্ছে, আপনি উনার প্রতিষ্ঠান যদি দেখেন, মাফ করবেন, উনার কোয়ান্টাম ফাউন্ডেশন এবং জব ফাউন্ডেশন আপনি দেখেন, এগুলো আগে অনেক আলাপ আলোচনা হয়েছে, আমি রিপিট করতে চাই না। ওখানে উনি সর্বে সর্বা, উনি সর্বময় ক্ষমতার অধিকারী, এখানে আর কেউ এখানে ক্ষমতা দেখাতে পারবে না, উনি যা বলেন তাই হবে। এবং আনাচে কানাচে রুট লেভেল থেকে গ্রাসরুট লেভেল থেকে উপরে ডালপালা পর্যন্ত ফল পর্যন্ত এখানে উনার কথা ছাড়া একটা পাতাও নড়ে না। তার মানে কি, তার মানে হচ্ছে উনি সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে বোঝা গেল ক্ষমতা লিপসা তার এটে গেল। এখন আরেকটা লিপসা হচ্ছে, লিপসা দুই রকমের আছে, একটা লিপসা হচ্ছে কি লালসা, লালসা হচ্ছে আপনি বলতে পারেন যে এটাকে কামনা বাসনা চরিতার্থ করার জন্য যদি কোনো লালসা থেকে থাকে সেটা। আরেকটা হচ্ছে নেশা, টাকা কামানোটা কিন্তু একটা নেশা। আমি আমার অনেক বক্তব্যে আমি বলেছি
যে টাকা কামানোটা একটা নেশার মতো কাজ করে, যার কাছে আজকে 6 কোটি টাকা আছে বা 10 কোটি টাকার মালিক, সে কাল রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করে এই 10 কোটি টাকাকে কাজে লাগিয়ে আমি 20 কোটি টাকা কেমনে ইনকাম করব, আমার এখন একটা বিল্ডিং আছে আমি আর 2টা বিল্ডিং কেমনে করব। এটা হচ্ছে একটা নেশার মতো কাজ করে, তার টাকা তো অঢেল টাকা আছে, সে নিজেও জানে তার কত টাকা আছে, কিন্তু তার পিছনে নেশা লেগে আছে। তাইলে লালসা এবং নেশা এই দুটো মিলে আমরা এটাকে লিপসা বলতে পারি। তবে একটা জিনিস কি, এই যে নেশা প্রত্যেকটা কিন্তু একটা অভীষ্ট লক্ষ্য আছে। কিরকম অভীষ্ট লক্ষ্য, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আমরা সবাই জানি দুটো দিক আছে, একটা হচ্ছে এনলাইটেন্ড সাইড আর একটা হচ্ছে ডার্কনেস সাইড। আপনার একটা প্রত্যেকটা মানুষের একটা অন্ধকার আছে এমন দিক আছে যেটা কেউ জানে না, আর একটা আছে আলোকিত দিক আছে যেটা সবাই জানে। আলোকিত দিকটাকে আমরা সবাই জানি, মহাজাতকের আলোকিত দিক দেখে সবাই মোহিত হয়ে যায়। আমরাও মোহিত হয়েছিলাম অনেকদিন, আনোয়ার ভাই ছিল অনেকদিন, সবাই কেউ না কেউ আমরা উনার আলোকিত দিকটা দেখে আমরা উনার দিকে আকর্ষিত হয়েছি। যেরকম উনি সবসময় বলে থাকেন যে টাকা পয়সা আসে না, টাকা পয়সা কিরকম আসে, তোমার কাছে এমন একটা গুণ থাকতে হবে তোমার লাইটটা যদি থাকে, এনলাইটেন্ড দিকটা যদি থাকে, ওটা দেখে পোকামাকড় উড়ে চলে আসবে, টাকা পয়সা তোমার কাছে চলে আসবে, তোমাকে হাত বাড়িয়ে ধরতে হবে না, টাকা পয়সা তোমার জমা হয়ে যাবে যদি তুমি সেই আলোটা ঠিক মতো দিতে পারো। তুমি যদি অন্ধকার হয়ে যাও পোকামাকড় সব চলে যাবে। আরেকটা জিনিস বলতেন, একটা বেলুন, একটা বেলুনের উনি কথা বলতেন যে বেলুনে যদি বাতাস দাও তাহলে সে আস্তে আস্তে বড় হবে, আর ভিতরের বাতাসটা যদি ছেড়ে দাও তাহলে এটা চলে যাবে। আপনি যদি দান করতে থাকেন আপনার ভিতরে বাতাসটা ফুলতে থাকবে, অর্থাৎ আরো আস্তে আপনি যত দান করবেন তত বাড়বে, আপনি যত দান করবেন সেটা আবার দান করার সময় উনি ব্র্যাকেটে একটা কথা লিখেন, সেটা কোয়ান্টাম ফাউন্ডেশনকে দান করতে হবে, অন্য কাউকে দিলে হবে না, শুধু কোয়ান্টাম ফাউন্ডেশনকে দিতে থাকবেন, তাহলে আপনার আরো ফুলে পেবে, আপনার টাকা পয়সা অনেক ইনকাম হতে থাকবে। এখন এই টাকাগুলো তাহলে আলটিমেট আমরা একদম সামাপে চলে আসি, এত টাকা উনি করবেন কি, এত বিত্ত উনি করবেন কি। এইবার আসি, এতক্ষণ আমরা আলোকিত দিক নিয়ে একটা মানুষের আলাপ আলোচনা করলাম, অন্ধকারাচ্ছন্ন দিক নিয়ে একটু আলাপ আলোচনা করি। আমি আপনি কেউ জানি না, স্বয়ং আল্লাহ জানেন হয়তো, উনার সবাই বলি যে আমরা উনার মা জি নাহারাল বুখারী হচ্ছেন উনার স্ত্রী। আরে ভাই কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন উনার আর 3 বউ নাই, কেউ বলতে পারবেন? পারবেন না তো কেউ, কারণ উনার অন্ধকার দিক সম্পর্কে তো আপনি জানেন না উনার কোথায় কি আছে। আমি যদি বলি যে এখন উনার লন্ডন একজন বউ আছে উনার, ওই লন্ডনে সব টাকা পাঠাচ্ছে, আপনারা কি অস্বীকার করতে পারবেন? আমি কি প্রমাণ দিতে পারবো? আপনারা কি প্রমাণ দিতে পারবেন? নাই, এটা হলফ করে বলতে পারবেন? পারবেন না কেউ। এটা অন্ধকার দিক যেটা কেউ জানে না, সুতরাং নিশ্চয়ই উনার কোনো না কোনো অন্ধকার দিক আছে যেখানে এই বিত্ত এবং অর্থ এগুলো যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দুলু ভাই আপনার বক্তব্যের জন্য। আমরা আপনার বক্তব্য থেকে যেটা বুঝলাম যে মহাজাতক অর্থলোভী ক্ষমতালোভী দুইটাই আর কি। তো এখানে গফুর ভাই আপনাদের এখানে যে মানে কেজন আসার কথা ছিল বলতেছিলেন, ওনারা কি চলে আসছেন? আশরাফ আলী হরি কালু ভাই আসতেছে আসতেছে, আচ্ছা আচ্ছা। তো আপনাদের আপনার পাশে কে বসা, ওনাকে দেখা যাচ্ছে না স্ক্রিনে? খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই আপনার কাছে কি মনে হয় মহাজাতক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহাজাতক কি অর্থলোভী নাকি মহাজাতকের ফাইডি কেউ করবো না আমার তো মনে হয় না, আরো এরম দিলেও এরম সবাই ওর কথায় নাই। আমার ভাই একটা কথা কইছে, ওর কথায় সবাই নাই, সবাই থাকবে না। ফাইডি রাজনীতি একটা আলাদা ব্যাপার, আর ও যেটা করে এটা আলাদা ব্যাপার। ওর হলো টাকার দান্দা, টাকার লাগে অফিসার গুলো হাত করে, ক্ষমতার লাগে কেস মামলায় যাইতে হইলে একটা অফিসারের ক্ষমতা লাগবো, সেই দান্দা করে ও, কথা বুঝছেন? এইরকম দান্দা ওর, এই ছাড়া আর কিছু না। ওর হইলো অর্থ সম্পদ দিয়ে কিভাবে পাহাড় করবো, এই দান্দা। আচ্ছা 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 আচ্ছা, রাখি তাহলে, সালাম আলাইকুম। আমি আর আচ্ছা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখানে দুলু ভাই কিছু বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আনোয়ার ভাইয়ের কাছে। আচ্ছা আনোয়ার ভাই, বাংলাদেশে তো সমতল ভূমি অনেক আছে, এই পাহাড় কে বেছে নিল কেন বৃত্তের জন্য? আনমিউট করুন, আনমিউট করুন।
আমি কিন্তু এই বিষয়টা সঠিক জানি, আমি যেটা জানি এটাই হচ্ছে সঠিক। আমি এটা জানি এভাবে, আপনি বাংলাদেশে যে সিএনএন এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন অনু জাগিরদার, ওনার বাবার নাম হচ্ছে উবায়দ জাগিরদার। উবায়দ জাগিরদার সাহেব একজন খুব নামকরা কমিউনিস্ট ছিলেন, এক সময় কিউবা মঙ্গোলিয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং উনি খুব লার্নেড পার্সন, অঢেল ধনের সম্পদের মালিক, বামপন্থী চিন্তাধারার ধারক বাহক এবং দক্ষ কূটনীতিক। ওনার বিশাল ব্যবসা আছে ইউরোপ জুড়ে। তো উবায়দ জাগিরদার সাহেবের বাসা ছিল, দেশের বাড়ি হচ্ছে সিলেটে। তো উবায়দ জাগিরদার সাহেবের কাছে মহাজাত মানে তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন যে উনি কিছু কাজ করতে চান, কিছু জমির দরকার। তখন উবায়দ জাগিরদার সাহেব বলছিলেন যে আমার সিলেটে জায়গা আছে, ওখান থেকে আপনি 200 বিঘা নিয়ে নিতে পারেন, কিন্তু জায়গাটা উনি রেজিস্ট্রি দিবেন না, অর্থাৎ জায়গাটা ব্যবহার করতে দিবেন কিন্তু মালিকানা তার থাকবে উবায়দ জাগিরদার সাহেবের। উনি যেহেতু রাজনৈতিক লোক ছিলেন, খুব মানে বৈশ্বিক বিষয়ে খুব সচেতন, আমার একাধিকবার তাকে দেখার সৌভাগ্য হয়েছে কোয়ান্টাম অফিসে। পরবর্তী পর্যায়ে ওনার চিন্তাধারা পরিবর্তন হয়েছে, উনি মুসলমান উম্মার প্রতি এবং বসনের উপরে ওনার বেশ কিছু বই আমি পড়েছি। তো এই উবায়দ জাগিরদার সাহেব যখন এই জায়গাটা দিতে চান, তখন উনি চিন্তা ভাবনা করতেছেন সিলেট কেন্দ্রিক, আবার সিলেটে তখন অলরেডি কোয়ান্টাম কোর্স হচ্ছে, সিতাব আলী সাহেবের মাধ্যমে কিছু কাজ করার চেষ্টা করতেছেন সেই সময়ে। এখন যে লামা রাবার, যে কোয়ান্টাম যে জায়গাটায় লামায় আছে, এই লামা রাবারের যে ম্যানেজিং ডিরেক্টর হাসান আব্দুল কাইম সেলিম সাহেব, ওনার মহাজাতক সাহেবের সেই সময়ে চার যুগের বন্ধু, মানে ওনারা দুইজনই একসাথে কাজ করেছেন মিডিয়ায়। মহাজাতক সাহেব আজাদে কাজ করতেন আর উনি দৈনিক সংগ্রামের ফটোগ্রাফার ছিলেন, এবং ওনার ঘটনাচক্রে ওনাদের দেশের বাড়ি কুমিল্লায় হলেও হাসান আব্দুল কাইম সেলিম সাহেবের, ওনারা রংপুর শহরে প্রতিষ্ঠিত ফটো ব্যবসায়ী ছিলেন ওনার বাবা, ওনাদের পারিবারিক প্রতিষ্ঠান ভিউ ফাইন্ডার ছিল রংপুর জেলার ভিতরে প্রথম ফটো স্টুডিও, এবং আমার আমি শিশুকাল থেকেই তাদের ফ্যামিলির সাথে আমি সম্পৃক্ত ছিলাম। তো এগুলো আমি তখন লামালাবারের যে উনি এমডি কোয়ান্টাম প্রোমাস্টার গ্রাজুয়েট এই এই অবস্থা জানতাম না, তার আগে ওনার বাবাকে আমি চিনতাম হাসান আব্দুল কাইম সেলিম সাহেবের। তো ওই সেলিম সাহেব তাকে পাহাড়ের এই জায়গার বর্ণনা দেয়, তখন লামালাবার ইন্ডাস্ট্রিজ একটা মানে অর্থনৈতিকভাবে খুব বিপর্যস্ত অবস্থায় ছিল, শেয়ার হোল্ডাররা টাকা দিত না এবং ওই প্রতিষ্ঠানটা লাভজনক হওয়ার কোনো সুযোগ ছিল না। এখন মহাজাতক যদি এখানে কোনোভাবে টেক ওভার করে, তাহলে লামা রাবারটা একটা সফল অর্থনৈতিক একটা প্রাণকেন্দ্র হতে পারে এবং সেখানে কোয়ান্টাম কিছু করতে পারে কিনা, এইভাবে সেলিম সাহেব মহাজাতককে উদ্বুদ্ধ করতেছিলেন। আমি তখন চিটাং অফিসে, সুগন্ধা আপনার অফিসে হচ্ছে পাঁচতলায়, আমার অফিস হচ্ছে দোতলায়, ওই সময়কার ঘটনা কিন্তু। জি জি জি, তখন চিটাগাং কোর্স হওয়ার পরেই সেলিম সাহেবের সাথে উনি চলে যান লামাতে, এবং তখন বর্ষাকাল ছিল এবং তখন খুব দুর্গম জায়গা লামা, মানে মাকে ফকিরের হাট থেকে পায়ে হেঁটে যেতে হতো, উনি ওখানে 2-3 দিন থেকে আসার সময় ওনার পায়জামা পাঞ্জাবি স্যান্ডেলে খুব লাল কাদা কাদো মানে কর্দমাক্ত অবস্থায় আসে, সেগুলো আমি নিজে ধুয়ে ইস্ত্রি করে রাখি। আমি চিন্তা করলাম যে উনি কোথায় গেল, যে এইভাবে কর্দমাক্ত হয়ে আসলো কিন্তু শরীরে কোনো আঘাতেরও চিহ্ন নাই, কোনো দুর্ঘটনাও না, বিষয়টা কি? পরবর্তী পর্যায়ে ঢাকা আসার পর ওনার সাথে আমার এই বিষয়ে অনেক কথা হয়। খুলনায় কোর্সের সময় আমরা যখন হোটেল রয়্যালে উনি থাকেন আর আমি আর বুরহান ভাই থাকি অন্যত্র, ওই কোর্সের শেষে আমার সঙ্গে ওনার অনেক কথা হতো যে লামাকে নিয়ে উনি কী কী করতে চান, এবং সেখানে লামা রাবারের ইন্ডাস্ট্রিজের এমডি যে হাসান আব্দুল কাইম সেলিম সাহেব আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন, এবং ওইখানে উনি 5x10 একর জায়গা, এটা হচ্ছে বন্দোবস্তের আবেদন, আর প্রথম 5 একর জায়গা সিরাজুল ইসলাম চৌধুরী সাহেবের ছেলে বেলাল ভাইয়ের নামে, এই 5 একর জায়গা উনি কিনে নিলেন কামাল সাহেবের বইয়ের নামে, নাসিমা আক্তার বানুর নামে, আর 10 একর জায়গা বন্দোবস্তের আবেদন, এটা দখল উনি কিনে নিলেন, মোট 15 একর জায়গা নিয়ে লামায় কাজ শুরু করলেন। এটা শুরুই হলো মূলত হাসান আব্দুল কাইম সেলিম লামা রাবারের যে এমডি সাহেব তার মাধ্যমে, উনি লামা রাবার থেকে এখন কোয়ান্টামের যে সেন্টার মূল বাংলো আর কি, ওই বাংলোতে 4-5টা কাঁঠাল গাছ আছে, ওইখান থেকে 2টো কাঁঠাল গাছের কাঁঠাল নিয়ে যায় উনি মহাজাতককে খাওয়ান, এবং মহাজাতক বিস্মিত হয়, এত মিষ্টি কাঁঠাল কোথাকার, যে লামায়। এই তখন এই লামার কাঁঠাল খাওয়ার দিয়েই শুরু হলো লামার গল্প, লামার অল্প মূল্যে জমি পাওয়া যাবে একরের পর একর এবং সেখানে স্বাধীনভাবে কাজ করা যাবে। তখন মহাজাতক সিদ্ধান্ত নিলেন যে উবায়দ জাগিরদার সাহেবের সিলেটের ওই 200 বিঘা জমির মানে বর্গা চাষি হয়ে থাকার চেয়ে সম্পূর্ণ নিজ মালিকানায় যদি লামায় জমি কেনা যায় তাহলে অসুবিধা কি? এটা অনেকেই কোয়ান্টামে বলে যে ওনার আধ্যাত্মিক মুর্শিদ ওনাকে নির্দেশ করতে পাহাড়ে যেতে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ে গেছেন, মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেছেন, অল বোগাস, অল বোগাস, এটার সাথে আমি প্রথম থেকে জড়িত। এবং ওনার আধ্যাত্মিক একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনার কি মনে আছে যে পদ্মার পারে কিছু জায়গা সর্বপ্রথম যে শিশু কানন কোয়ান্টাম শিশু কানন করবে, একটা ছোট্ট কেজি স্কুল করবে,
যে এই যে ডক্টর ফয়সাল, ডক্টর ফয়সালের যে উদ্যোগটা ছিল ওই দিকে তো যাওয়ার কথা ছিল, ওই দিকে না গিয়ে তাইলে এইসব কারণেই উনি যারা ডোনার তারা খোঁজ রাখবে না। উনি চিন্তা করলেন যে হ্যাঁ এখানে মানে অল্প পয়সায় ব্যাপক সম্পদ অর্জন করা যাবে, সাধারণ মানুষগুলো নিরক্ষর দারিদ্র ক্লিষ্ট তাদের উপর ছড়ি ঘুরানো যাবে। ওনার একটা মাস্টার প্ল্যান ছিল যেটা আমি আপনি এবং হাসান আব্দুল কাইম সাহেব জানতাম না। ব্যক্তিগত জীবনে হাসান আব্দুল কাইম সাহেব খুব সরল মনের মানুষ ছিলেন, উনি বেঁচে থাকলে মহাজাতকের এই দুই নম্বরই লামারাবারের জায়গা বন্ধ, লামারাবারের জায়গা নিয়ে মুরুং ত্রিপুরাদেরকে খাপানো এগুলো উনি কখনোই মেনে নিতেন না। উনি খুব কঠিন নীতিবান লোক ছিলেন, সুদূরপ্রসারী প্ল্যান ছিল তার, কোনো আধ্যাত্মিক মুর্শিদের নির্দেশে না আদেশে না, ওনার ব্যক্তিগত খায়েশেই উনি ওখানে যান। সেলিম সাহেব ওনাকে পথটা দেখিয়েছেন, এই হলো মূল ঘটনা। কারণ মহাজাতক একাধিকবার আমাকে বলেছে যে আমি এখানে কোয়ান্টাম ফাউন্ডেশনের গুরু আমি, আর লামারাবারের আপনি গুরু হচ্ছে কামাল সাহেব আর সেলিম সাহেব, সেলিম ভাই যেভাবে বলবে আপনি সেভাবে কাজ করতেন। উনি কিন্তু সেলিম সাহেবকে সবসময় সেলিম ভাই বলতেন, আর সেলিম সাহেব ওনাকে মাঝে মাঝে গুরুজি বলতেন, এবং সেলিম সাহেব ব্যক্তিগত জীবনে ওনাকে খুব সমীহ করতেন, এটা আমি নিজের চোখে দেখেছি। তো উনি আমাদের কিছু কার্যকলাপে সেলিম সাহেব বিরক্ত ছিলেন, ওনার ধারণা ছিল এগুলো আমি ব্যক্তিগতভাবে আচরণে করতেছি, আমার সংশোধন হওয়া দরকার। কখনো কখনো তাকে আমার আবার লোকেরা স্টাফরা বুঝাইতো যে না এগুলো মহা কোয়ান্টামের নির্দেশে হচ্ছে। তো যাই হোক, এখন উনি বেঁচে থাকলে ইতিহাস কী হতো সেটা আল্লাহই ভালো জানে। তবে আপনার প্রশ্নের জবাবে শুধু আমি এটুকুই বলবো যে মহাজাত কোনো আধ্যাত্মিক নির্দেশে না, মুর্শিদের নির্দেশে না, তিনি তার বন্ধু সেলিম সাহেবের ব্যক্তিগত আগ্রহে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন তার মহাজাত তার ওইখানে প্রভাবটা নিষ্কলুষভাবে কোনো রকম প্রতিরোধ ছাড়া ব্যাপকভাবে ব্যবহার করতে পারবে এটা নিশ্চিত হয়ে ওই লামায় উনি গিয়েছিলেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা আনোয়ার ভাই, আমি কি আপনাদের আপনাদের সাথে আপনি গুরুজি এবং নাহারাল বুখারী আমরা যে একটা দল গিয়েছিলাম সেটা কি সেকেন্ড টাইম? হ্যাঁ সেকেন্ড, ফার্স্ট টাইম আমি আর ফার্স্ট টাইম মহাজাতক যায় সেলিম সাহেবের সাথে একা, সেখানে আমি ছিলাম না। আচ্ছা সেকেন্ড টাইম মহাজাতক সাহেব আমাকে পাঠালেন, সেলিম সাহেব আর আমি গেলাম, সেখানে মহাজাতক ছিলেন না, আমি আর সেলিম সাহেব যাই লামারাবারের অফিসে উঠি। ওইখানকার টোটাল এনভায়রনমেন্ট দেখে আমার পজিটিভ রিপোর্ট এবং আমি লামায় কাজ করব আমার আগ্রহ দেখার পরেই উনি সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে তাহলে আমরা লামায় কাজ স্টার্ট করতেছি। আপনাকে আমাকে বলা হলো যে আমার ব্যাগ অ্যান্ড ব্যাগে চিটাগাং থেকে লামায় যেতে হবে, এবং আমি এনভায়রনমেন্টটা দেখে এসে যদি আমি সিদ্ধান্ত দেই যে আমি লামায় থাকবো তাহলে উনি লামায় কাজ করবেন, নাহলে লামায় এখন কাজ করবে না। আমি বললাম যে আমি আপনি বললে তো আমি রয়্যাল হোটেলের ছাদ থেকেও ঝাঁপ দিতে রাজি আছি। যাই হোক, পরবর্তী পর্যায়ে যে তৃতীয়বার মানে লামায় যাত্রার তৃতীয়বার আপনার হচ্ছে প্রথমবার, আমার দ্বিতীয়বার, সেটা হচ্ছে আপনি গাড়ি চালিয়েছিলেন একটা আর মাহমুদুর রহমান সাহেব গাড়ি চালিয়েছিল একটা, এই দুই গাড়িতে আমরা চলে যাই লামাতে। সেখানে মহাজাতক সাহেব ছিলেন, তার স্ত্রী নাহারাল বোখারি ছিলেন এবং একটা ডেলিগেট ছিল, সবাই আমরা লামার আবারে যে কেউ চকিতে কেউ মাটিতে শুয়ে ঘুমিয়েছি। এটা হচ্ছে আপনার প্রথমবার, আমার দ্বিতীয়বার এবং মহাজাতক সাহেবের তৃতীয়বার কোয়ান্টাম লামার উদ্দেশ্যে যাত্রা আর কি। তখন তো এটা গভীর অরণ্য ছিল, গভীর অরণ্য। হ্যাঁ হ্যাঁ, আমার এখনো খেয়াল আছে যে মহাজাতক একটা লাঠি নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন পিছনে আপনি, তো আমাকে ডাকছিল আমি যাই নাই, খেয়াল আছে। আমি একটা লেখায় লিখেছিলাম যে বিশ্ব পর্যটক ইবনে বতুতা এত দুর্গম পথ পাড়ি দেয় নাই, এরকম দুর্গম পথ ছিল। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমার মনে হয় আর এখানে তেমন কেউ নাই। কাউসার ভাই আপনি কি আর কিছু বলবেন? না স্যার ভাই ঠিক আছে। আচ্ছা গফুর ভাই, আপনাদের যে মেহমান আসার কথা ছিল উনি তো আর আজকে এখন পর্যন্ত আসেন নাই, আসতে হয়তো সময় লাগবে আমাদের অনুষ্ঠান হয়তো শেষ করে দেব। দুলু ভাই আপনি কি আর কিছু বলবেন? বৃষ্টি হয় না আমরা আর কি বলবো, কথা হয় যে আমরা আগে দুঃখ এই জায়গায় আসি, দুঃখ কষ্টে থাকতেইব, এরা তো দমন করা এত কিছু করার পরও দমন করতে পারতেছি না। আপনাদের ওখানে নাকি মহাজাতকের কিছু লোকজনকে মানে ধোলাই দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন আগে এইটা কেস মামলা খাইয়ে ধরে না প্রায় মাসখানি আগে, মাস দেড় মাস হইব। কি ঘটনা হয়েছিল একটু বলবেন, এই ঘটনাটা শুনি তারপরে আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনি ঘটনা হয়েছে কি ওই যে আপনারা আপনার দিকে ক্যামেরাটা একটু আপনার দিকে করেন, ওই লামারাবারের জায়গা ওরা ক্যামেরাটা আপনার দিকে করেন, ওদের উদ্দেশ্য ছিল যে মুরুং ত্রিপুরা দিয়ে জায়গাগুলো দখল প্রথমে দখল নেওয়া,
নিয়া সাইডে যেহেতু আমার আবার ইন্ডাস্ট্রির কাগজ আছে, মরুম তিবলেতে কোনো কাগজ নাই, তাই দখল করে নিয়ে ওই দুই তিনটা পাড়া ছোট ছোট পাড়া বেঁধে দিছে। বেঁধে দেওয়ার পরে মানে লামার আবার ইন্ডাস্ট্রির ওই মূলে তো হচ্ছে মহাদাতক মহাদাতকের লোকজন, কিন্তু শো করে ওই মরুম তিবরে দিয়ে লামার আবারের অনেক রাবার গাছে তারা কেটে ফেলেছে, অনেক একটা বলে লাস্টে লামার আবারের কয়েকটা ঘর ভেঙে ফেলেছে ওরা রাতের অন্ধকারে। এই সুযোগ পেয়ে মনে করেন লামার আবার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মহাদাতকের দুজন তিনজন কর্মচারী এবং প্লাস এদের কিছু পালিত দালাল এবং ওই মরুম টিপরা এদেরকে দিয়ে সবাইকে দিয়ে একটা মামলা করছে। মামলা করার ভিতরে ওই ফয়সালাজি যেটা বান্দরবনের বান্দর আর এলো এখানে এলো শাউন, এই দুইটারে দিছে আসামি, দুটাই বোধহয় হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসছে। আর ওদের যে চেলা সেন্স ছিল একটা এখনো জেলখানায় আছে, হাইকোর্টে জামিন পায় নাই গিয়া। আর যে টিপরা মরুম দিকে গেলে পলাতক, তবে আশা করি যে সামনে মহাজাতক মামলা খাবে, এই আশা আমরা করতেছি। লামার আবার ইন্ডাস্ট্রি ওদেরকে মামলা দেবে, কারণ লামার আবার ইন্ডাস্ট্রি যত অত্যাচার করছে এই আনোয়ার বাহিনী হচ্ছে শুরু করে এ পর্যন্ত যত অত্যাচার করতেছে এটা সীমাহীন। তাদের বাগান তাদের যে আনোয়ার আনোয়ার ভাই তো আর এখন অত্যাচার করে না নাকি, উনি তো শুরু করে আসছে প্রোডাকশনের কাজ, উনি কাইতে কাইতে আসছে রাতের অন্ধকার উনি লোক লাগাই দিয়ে পাহাড় ধসে পাহাড় ধসাই ফেলাইছে। এবং ওই জিরির ভিতরে যেখানে লামার আবার রোড এখানে আনোয়ার ভাই প্রথম ঘর বেঁধে গেছে, এখন এই রাস্তায় ওরা বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ে ওখানে ওরা পুকুর কাছে ঘর বাঁধছে, মানে ওই রাস্তাটাই টোটালি বন্ধ করে দিয়েছে, লামার আবারের পুরোটা রাস্তায় বন্ধ করে দিয়েছে। আনোয়ার ভাই নিজেও শুনতেছে, উনি নিজেই উদ্বোধন করে গেছে রাবার গাছ কাটা এবং পাহাড় কাটা। খলিল ভাই, খলিল ভাই একটু ডিস্টার্ব করি, আপনারা জাস্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ধরেন একটা মানুষকে যদি আপনি চোর বলে পিটান, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এসে আপনাকে ধরবে যে আপনি আপনি তো জানেন না সেই চোর কিনা, ঠিক আছে, আপনি ওরা মারলেন কেন, আপনাকে ধরতে পারে। কিন্তু যখন সে প্রত্যেক সপ্তাহে বাজারে মাইর খায়, তখন পুলিশরা বা স্থানীয় প্রশাসন বলবে যে আসলে খালার বেটা তো, নাহলে প্রত্যেক সপ্তাহে তারা পিটায় কেন। তো আপনারা এই পিটানিটা একটু ঘন ঘন দিলে হবে কি, স্থানীয় প্রশাসন বলবে কি যে শালার বেটা আসলেই চল, নাইলে সবাই ধরে মারে কেন তারে। আমি জিনিসটা বুঝাইতে পারছি, আপনি যদি একটা লোককে হঠাৎ একদিন মারেন তাহলে বলবে কি স্থানীয় প্রশাসন আপনাকে বলবে কি যে ভাই আপনি যে মারলেন আপনি তো জানেন না সে আসলে চোর কিনা, আপনি মারলেন কেন, আপনি বললেন যে আমি চোর চোর মারছি, সে বলবে যে যে আপনি তো জানেন না সে চোর কিনা, আসলে কি আপনি জানেন কোনো প্রমাণ আছে। কিন্তু ওই লোকটা যদি প্রত্যেক বাজারে মাইট খায়। সালাউদ্দিন ভাই এখানে কিন্তু আমার দ্বিমত আছে, আইন কিন্তু নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনি কিন্তু এখানে লোককে মারপিটে উৎসাহিত দেওয়া যায় আমাদের দায়িত্ব না, যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সে আইনের দ্বারস্থ হবে, আইন বিচার না করলে আল্লাহর দ্বারস্থ হবে, কিন্তু গণপিটুনি দিব একটা দুর্ঘটনা হবে এটা লাইভে এসে বলাটা ঠিক না। আপনি যোগ করলেন কিন্তু পাবলিক কিন্তু যোগ হিসাবে নিবে না। এখানে আমরা যারা আলোচনা করতেছি তাদের ব্যাপারে ব্যাপারটা হয়েছে কি যে আমরা যারা এদের মোটামুটি আমরা তো এদের বিরুদ্ধে না, এদের ওই ধর্মের বিরুদ্ধে কর্মের বিরুদ্ধে, এরা যে কর্ম করে এটাও খারাপ, এরা যে ধর্ম করে এটাও খারাপ, আমরা এইটার বিরুদ্ধে আছি। আসলে ওদের ব্যক্তিগত আমাদের কোনো বিরোধী না, কিন্তু পারে না শুধু আমাদেরকে খেয়ে ফেলতে, কিন্তু সুযোগ পাইলে আমাদেরকে মামলা ঢুকিয়ে দিবে। এরকম ধুলাই দিছেন, ধুলাইটা কিভাবে দিছেন না, ধুলাই তো ওরা খাবে খাবে, মানে এই কিছুদিন আগে আমি যার কথা বলছিলাম আশ্রামের মেম্বার ওই শাউন যে আছে, মানে এর যে বোকা দিছে বাজারের উপরে, মানে লজ্জা থাকলে রোড গাছ তোলাফিরে করতো না, ওদের লজ্জা বলতে কিছু নাই, ওই মহাজাতকেরও নাই মহাজাতকের চেলা সেন্সেরও নাই। মনে করেন অনেক লোক আছে কিছুদিন আমাদের সাথে রাগের কথা বলে না, আবার কিছুদিন পরে আবার সালাম ওদের কথা মহাজাতক ওদের মেডিটেশন কইরা তারপরে অটো সাজেশন করায় করায় আপনার লজ্জা বোধ নষ্ট করে দিছে। হ্যাঁ ওদের একদম লজ্জা নাই, এই যে যেটা লজ্জা থাকলে তো কাজ করতে পারবে না, এই জন্য মেডিটেশন করায় করায় তারপরে অটো সাজেশন দিয়ে দিয়া একেবারে লজ্জা বোধ যেটা আছে সেটা নষ্ট করে দিছে, বুঝছেন। যে লোকের ভিতরে কিঞ্চিত মানবতা আছে সে তো কখনো অন্যায় কাজে হাত দিতে পারে না, সে তো অবশ্যই আল্লাহ খোদা কে ভয় করতে হবে, ওদের তো সেই মানবতাটা নাই, ওরা অন্যায় করবে একজনের ক্ষতি করবে এটা এই ভয় ওদের নাই যে আল্লাহ একজন আছে বা আমরা ইয়ে করতেছি। তবে আমরা যে একটা কি এমন একটা একদিন আসবে যে ওদের ধুলাই দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আসি, কিন্তু যেটা বললো যে এটা তো আইন হাতে তুলে নেওয়া যাবে না,
জি জি আমাদের আজকের অবশ্যই। মাধ্যমে আসতে হবে। ঠিক আছে, অন্য প্রোগ্রাম শেষ করে দিবেন, আগামী পর্ব ইনশাল্লাহ আমরা যোগদান করবো, আরো কিছু তথ্য আপনাদের সাথে উত্থাপন করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আমাদের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য এবং বক্তব্য রাখার জন্য। আমার সেদিক থেকে সূর্যের আলো আসতেছে, আমি আটকানোর চেষ্টা করতেছি। তো আজকে আমরা আমাদের আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করে দিতে যাচ্ছি। তবে আমাদের যে মূল বক্তব্য সেটা আমরা বুঝতে পারছি, যেটা সেটা হচ্ছে যে মহাজাতকের অর্ধ লোভী এবং ক্ষমতা লোভী দুইটা দুই ধরনের মনোভাবই তার মধ্যে কাজ করে, এবং এটা আসলে একটা একটা না, সবগুলোই তার মধ্যে আছে। তো যাই হোক, আমাদের আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।